ওকে, আমরা শুরু করতে চাচ্ছি। স্ত্রাদা মানে দাদা, খাবেন বেশি বেশি আদা। আসলে এই জিনিসটা আমি কেন বললাম, যেহেতু আমাদের স্লোগান আসুন হেসে খেলে বাংলা পাতিনতে শিখি, সেহেতু আমরা জিনিসগুলো মজা করে শেখার চেষ্টা করব। ওকে, মনে করেন আপনি হচ্ছেন নাতি, আপনার বাবা, তারপর হচ্ছে গিয়ে দাদা। এই তিন জেনারেশন দিয়ে আমরা আজকে পড়াশোনা শেষ করবো, ঠিক আছে? মানে আপনার দাদার কি দাদার ছেলে থাকে, মানে আপনার কাকা থাকতে পারে, আপনার বাবা ফুফু এরকম থাকতে পারে, মানে দাদার অনেক সন্তান থাকতে পারে। ওকে, আমি এই কেন বলতেছি, আপনার যদি মনোযোগ না দেন বুঝবেন না। তারপরে মনে করেন যে আপনার বাবার মানে আপনার অনেক ভাই বোন থাকতে পারে, ঠিক আছে? তারপরে মনে করেন শুধু আপনি, যখন শুধু আপনি মানে আপনি একা, মানে আপনার দিক নির্দেশনা থাকবে একটা। ওকে, কেন বলতেছি এবার আমি আপনাদেরকে, এই এতটুকু বলার পরে এটা রেখে দিলাম, পরে বলবো। ওকে, আমরা চলে আসি এবার পড়াশোনায়। স্ত্রাদা, স্ত্রাদা মানে কি? ওকে, স্ত্রাদার যদি আমরা একটা সংজ্ঞা বলি, স্ত্রাদার যদি আমরা একটা ডেফিনেশন বলি, সেই ডেফিনেশনটা হচ্ছে স্ত্রাদা মানে হচ্ছে গিয়ে মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের প্রাণী, মনোযোগ, মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি। আমি মনে একটু আগে ভুল বলছিলাম, মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য যেই অংশটুকু নির্ধারিত সেই অংশের নাম রাস্তা, ঠিক আছে? আমি আপনাকে বলছিলাম যে আপনার দাদা, দাদার কি থাকতে পারে, অনেক সন্তান থাকতে পারে, চাচা থাকতে পারে, ফুফু থাকতে পারে, অনেকগুলো চাচা থাকতে পারে। তার মানে দাদা মানে তার পুরো ফ্যামিলি, তার মানে স্ত্রাদা। আপনাকে কুইজে বলবে না স্ত্রাদার মধ্যে কি কি আছে, কোশ্চেন আপনাকে বলবে না স্ত্রাদার মধ্যে কি কি আছে। আপনাকে বলতে পারে স্ত্রাদার একটা অংশ দিয়ে বলতে পারে এটা কি স্ত্রাদা, আপনি বলবেন বেরো। যা কিছু আছে আপনাকে কোশ্চেন করবে এটা কি স্ত্রাদা, বেরো। কারণ চলাচলের জন্য যতটুকু নির্ধারিত সবই স্ত্রাদা, সবই স্ত্রাদা। আমরা যে চিত্রটা দেখতেছি, আপনি একটু ভালো করে খেয়াল করবেন, যে চিত্রটা দেখতেছি দেখেন এই অংশটা, দেখেন এখান থেকে আমরা শুরু করি। এই অংশটা মানুষ যেটা দিয়ে হাঁটা, একটা জিনিস আপনারা মুখস্থ করবেন না, জাস্ট শুধুমাত্র শুনবেন আর দেখবেন। মানুষ যে অংশটুকু দিয়ে চলাচল করে সেটার নাম হচ্ছে মার্চা পিয়ে দিন, যেমন আমরা বাংলাদেশে যেটাকে ফুটপাত বলি। আর শুধুমাত্র সাইকেল চলাচলের জন্য যে অংশটুকু, শুধুমাত্র সাইকেল, দেখেন ছবি দেওয়া আছে, সেই অংশটুকুর নাম হচ্ছে পিস্তা চিকলাবিলে, মানে সাইকেল চলাচলের জন্য রাস্তা, সাইকেল চলাচলের জন্য রাস্তা। লেসন টাইমে দয়া করে কেউ সালাম অথবা কোনো কথা বলা যাবে না, প্লিজ। দেন নর্মালি গাড়ি চলাচলের জন্য যে অংশটুকু নর্মালি, সেটাকে হচ্ছে গিয়ে কারের যাতা বলে। কারের যাতার যে ছোট ছোট বিভিন্ন গলি, সেগুলোর নাম হচ্ছে কুরসিয়া, আমরা বর্ণনায় আসতেছি পরে। তারপরে মানুষ এবং সাইকেল চালক একসাথে চলাচলের জন্য যে রাস্তা, মানুষ এবং সাইকেল চালক একসাথে চলাচলের জন্য যে রাস্তা, পিস্তা চিকলো পেদনালে, ঠিক আছে? এটা হচ্ছে রাস্তাকে ডিভাইড করে, যেটা রাস্তার মাঝখানে একটা ইয়া থাকতে পারে, কি করে বলে এটাকে, দেওয়াল থাকতে পারে অথবা যে কোনো একটা বেড়া থাকতে পারে। তো এটা হচ্ছে গিয়ে আপনার স্পার্টি ট্রাফিক, যেটাকে রাস্তাটাকে এক পাশ থেকে, যে বাধার কারণে আপনি রাস্তাটার এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন না, সেই বাধাটার নাম হচ্ছে স্পার্টি ট্রাফিক। ওকে, তারপরে কোর্সিয়া দি ইমার্জেন্স, এটা আওয়াতুস্তাদের মধ্যে পাবেন, হাইওয়ে রুট, ঠিক আছে? যেটা হচ্ছে আসলে আমি যে কোর্স এটার নাম দিছি হতভাগা কোর্সিয়া, কেন নাম দিছি এগুলো পরে বলবো। তারপর পিয়াজসোলা দি সস্তা পাইতে পারেন, বাঙ্কি না পাইতে পারেন। তো আসলে আপনাকে যদি, আপনাকে এতগুলো নাম বলছি, আত্রাভেরসামেন্টে পেদনালে, যেটা দিয়ে মানুষ জেব্রা ক্রসিং, মানুষ পারাপার হয়, ঠিক এরকম ভাবে সাইকেল চালা পারাপার হওয়ার জন্য আত্রাভেরসামেন্টো চিকলাবিলে, এতক্ষণ যা বলছি সব স্ত্রাদা, ইজুলাদি ট্রাফিক, মানে যা কিছু আছে আপনাকে যদি কোনো কোনো কিছু না কোশ্চেন করে এটা কি স্ত্রাদা, আপনি নির্দ্বিধায় আনসার করবেন সি, এটা স্ত্রাদা, মানে এটা রাস্তা, যা কিছু আছে সবই রাস্তা। ওকে ভাই, আমার এবার একটা আপনাকে কথা ছিল কোশ্চেন এই যে করতে পারে, এবার আপনাকে কোশ্চেন করতে কোশ্চেন পড়ে এবার আপনাকে কোশ্চেন করতে পারে যে তারের যাতে কি স্ত্রাদার অংশ, আপনি আনসার দিবেন সি, ইয়েস, মানে বেরো। আপনাকে বলতে পারে যে পিস্তা চিকলে বিলি কি স্ত্রাদার অংশ, আপনি বলবেন বেরো। মার্চা পিয়ে দিকে স্ত্রাদার অংশ, আপনি বলবেন বেরো। স্পার্টি ট্রাফিক, আপনি বলবেন বেরো, মানে যা কিছু আছে আপনাকে কোশ্চেন যদি করে এটা কি স্ত্রাদার অংশ, আপনি বলবেন বেরো। এবার আমাকে বলেন কে কি বলবেন। ওকে, তার মানে আমরা জানলাম যা কিছু আছে, হ্যাঁ, মানে স্ত্রাদা মানে একটা ফ্যামিলি, আপনার দাদার যত চাচা
মানে ফুফু যা আছে, চাচা চাচি যা আছে, ফ্যামিলি সবই স্ত্রাদা, মানে সবই আপনার দাদার বংশ তো আছে, সবই স্ত্রাদা। ওকে, এখন মনে করেন আপনার দাদার একটা মাত্র সন্তান থাকতে পারে, আবার দুইটাও থাকতে পারে, ঠিক আছে না? আপনার দাদার একটাও সন্তান মানে আপনার বাপ শুধু থাকতে পারে অথবা বাপ চাচা দুইজন থাকতে পারে, একাধিক থাকতে পারে। আমি এই কথাটা কেন বললাম যে রাস্তাটা একমুখীও হইতে পারে, ঠিক আছে, আবার একাধিক দ্বিমুখীও হইতে পারে। দেখেন এই রাস্তাটা হচ্ছে একমুখী রাস্তা, দুইটা দিয়ে গাড়ি যাবে, আর এই রাস্তাটা হচ্ছে দ্বিমুখী রাস্তা, ঠিক আছে? আমার গল্পটা কিন্তু শেষ হবে পড়ার পরে। ওকে, আবার দেখেন এখানে দ্বিমুখী রাস্তা, বাট দুইটা গলি মাত্র, দুইটা গলি। হ্যাঁ, কোর্সিয়া, এটার পরে আসতেছি আমি, এটাও দ্বিমুখী রাস্তা বাট গলি চারটা, একটা দুইটা তিনটা চারটা, কোর্সিয়া, চারটা কোর্সিয়া। ওকে, এবার আপনাকে খেয়াল করতে হবে মাঝখানে যে একটা জিনিস, হ্যাঁ, মাঝখানের যে একটা জিনিস, এই যে এটা 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 নাম হচ্ছে স্পার্তি ট্রাফিকো। আমি আপনাদেরকে একটু আগে মাত্র বলছি যে বাধার কারণে আপনি রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন না, সেই বাধাটার নাম হচ্ছে স্পার্তি ট্রাফিকো। দেখেন আপনি ইচ্ছা করলেও এই গাড়িটা ওই পাশে যেতে পারবে না, ইচ্ছা করলেও এই গাড়িটা ওই পাশে আসতে পারবে না, তার মানে এটা হচ্ছে স্পার্তি ট্রাফিকো। এবার স্পার্তি ট্রাফিকো কি, ঠিক আছে, আপনাকে মনে রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে এখানে কয়টা স্ত্রাদা, সবসময় দাদা একটা, মনে রাখবেন স্ত্রাদা একটা। দেখেন মাঝখানে যখন আমি একটা স্পার্তি ট্রাফিকো দিলাম, মাঝখানে যখন একটা আমি স্পার্তি ট্রাফিকো দিলাম, হ্যাঁ, তখন কারের জাতা, মানে তার মানে হচ্ছে গিয়ে বাবা আর চাচা চলে আসতেছে, হ্যাঁ, কারের জাতা হচ্ছে গিয়ে দুইটা। দেখেন এখানে একটা স্পার্তি ট্রাফিকো দেওয়ার কারণে এটা হচ্ছে গিয়ে একটা কারের জাতা, এটা হচ্ছে আর একটা কারের জাতা। যদি স্পার্তি ট্রাফিকো না থাকে, দেখেন এখানে কোনো ধরনের স্পার্তি ট্রাফিকো নাই, শুধুমাত্র সাদা দাগ আছে মাঝখানে, কোনো ধরনের স্পার্তি ট্রাফিকো নাই, শুধুমাত্র সাদা দাগ আছে এখানে একটা কারের জাতা। এখানে যতগুলা গলি হোক না কেন কারের জাতা একটা, গলি যতগুলোই হোক না কেন কারের জাতা একটা, ভালো করে মনে রাখবেন। এখানে গতি চারটা আছে, ওকে, এখানে কোনো ধরনের মাঝখানে ওই রকম কোনো বাধা নাই যে বাধার কারণে আপনি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন না, এজন্য এখানে কোনো স্পার্তি ট্রাফিকও নাই, এজন্য এখানে একটা কারের জাতা, আর এখানে এরকম একটা বাধা আছে, একটা বাধা আছে, তার মানে এখানে একটা কারের জাতা, এখানে একটা কারের জাতা, দুইটা কারের জাতা। ওকে, এবার আমি আপনাদেরকে বলবো, হ্যাঁ, যেমন আপনার দাদার যদি মাত্র একটা সন্তান থাকে, তার মানে দাদা একমুখী হইতে পারে, আবার দাদার তো দুইটা সন্তানও থাকতে পারে, তার মানে দাদা দ্বিমুখী হইতে পারে, স্ত্রাদা একমুখী হইতে পারে, স্ত্রাদা দ্বিমুখী হইতে পারে, ঠিক আছে? একটা স্ত্রাদার মধ্যে একটা কারের জাতাও থাকতে পারে, এটা এখানে দেখছি কি একটা কারের জাতাও থাকতে পারে, একটা স্ত্রাদার মধ্যে দুইটা মানে তার অধিক কারের জাতাও থাকতে পারে, ঠিক আছে? এবার আমাকে বলেন এতটুকু স্ত্রাদা সম্পর্কে কারো কোনো, ওকে, এবার আমরা পড়বো কারের জাতা, ওই যে স্ত্রাদার একটা অংশ আছে যে কারের জাতা, হ্যাঁ, কারের জাতা সেটা নিয়ে পড়াশোনা করবো। আসলে কারের জাতাটা হচ্ছে আপনার শুধুমাত্র মানে নর্মালি নিয়ম অনুযায়ী গাড়ি চলাচলের জন্য ব্যবহৃত হয়, কারের জাতাটা নিয়ম অনুযায়ী কিসের জন্য ব্যবহৃত হয়, গাড়ি চলাচলের জন্য। আপনাকে কারের জাতার সংজ্ঞাটা আমি বলে দেই, এই যে স্ত্রী, সে রাস্তার বাম পাশের যে কন্টিনিউ দাগ এবং ডান পাশের কন্টিনিউ দাগ, একবারে অল্টিমো মানে শেষ শেষ প্রান্তের, শেষ প্রান্তের কন্টিনিউ দাগ, এটা শেষ প্রান্তের কন্টিনিউ দাগ, এটা দেখেন সুন্দর করে মার্কিং করা আছে, এতটুকুর নাম হচ্ছে কারের জাতা, মানে কারের জাতা, ঠিক আছে? এখন একটা কারের জাতা এখানে একাধিক কুরসিয়া থাকতে পারে, এটা একটা গলি, এটা একটা কুরসিয়া, এটা একটা কুরসিয়া, একটা কারের জাতা একাধিক মানে আপনার বাবার একাধিক সন্তান থাকতে পারে, ঠিক আছে? আজমল হক, একটা শ্রাদার একাধিক কারের জাতা থাকতে পারে, আমরা কারের জাতা নিয়ে এখন পড়াশোনা করছি, একটা কারের জাতার একাধিক কুরসিয়া মানে আপনার বাবার তো একাধিক সন্তান থাকতে পারে, তাই না? তাহলে এখানে এখানে মনে করেন যে এই যে একটা কারের জাতা, এটা একটা গলি, এটা একটা গলি, এখানে দুইটা গলি, দুইটা কুরসিয়া। আপনাকে মনে রাখতে হবে এই জিনিসটা যে কারের জাতার দুই পাশের কন্টিনিউ সাদা দাগের মাঝখানের অংশটুকুর নাম হচ্ছে কারের জাতা, মানে একটা রাস্তার
একবারে দুই পাশে সাদা দাগের মাঝখানের অংশটুকুর নাম হচ্ছে কারেজ জাতা। আর একটা কারেজ জাতার মধ্যে একাধিক কুরসিয়া থাকতে পারে, একাধিক গলি থাকতে পারে, এখানে যেমন দুইটা গলি আছে। ওকে, এবার আপনার মানে আপনার যদি বাবার একাধিক সন্তান থাকে, আপনার বাবার একাধিক সন্তান থাকতে পারে, তাই না? আপনার বাবার একাধিক সন্তান থাকতে পারে, তার মানে কারেজ জাতাও একাধিক মানে একাধিক মানে সেন্স হইতে পারে, সেন্স ইউনিকও হইতে পারে, আবার দ্বিপদীয় সেন্স হইতে পারে। মানে দ্বিপদীয় সেন্স মানে দ্বিমুখী, আর সেন্স ইউনিক মানে একমুখী। আমরা দেখেন এখন যে কারেজ জাতাটা দেখতেছি, দেখেন এটা কিন্তু দ্বিমুখী, একদিক দিয়ে গাড়ি যাচ্ছে আরেক দিক দিয়ে আসতেছে। দেখেন এখানে কিন্তু দুইটা কারেজ জাতা, এখানে দুইটা কারেজ জাতা, এই হচ্ছে একটা কারেজ জাতা, এই হচ্ছে আরেকটা কারেজ জাতা, ঠিক আছে? প্রত্যেকটা কারেজ জাতা কয়টা কুরসিয়া? দুইটা কুরসিয়া, একটা কুরসি, দুইটা কুরসিয়া এখানে, দুইটা কুরসিয়া এখানে। ওকে, এখানে মাঝখানেরটার নাম হচ্ছে স্পার্তি ত্রাফিকো। এখানে রাস্তা কয়টা? রাস্তা একটা, দুইটা কারেজ জাতা। ওকে, এবার দেখেন আপনার বাবার যদি সন্তান মানে একটাও হইতে পারে, মানে একমুখী হইতে পারে, মানে কারেজ জাতা একমুখী হইতে পারে, আবার একাধিক সন্তান হইতে পারে দ্বিমুখী। মানে কি, অনেক সময় হয় না মানে এক একটা ভাই এক এক রকম হয়েছে, হয় না এরকম? ঠিক আছে, তো আপনার কারেজ জাতাটা একমুখী হইতে পারে, দ্বিমুখীও হইতে পারে। ওকে, এবার আমি আপনাদেরকে দেখাবো কারেজ জাতার অংশ কোনগুলো, যেহেতু আমরা আপনাদেরকে বলছি যে এই যে কন্টিনিউ দাগ এবং এই কন্টিনিউ দাগ, দুই সাদা কন্টিনিউ দাগের মাঝখানের অংশের নাম হচ্ছে কারেজ জাতা। আচ্ছা, এবার আমাকে একটু বলেন তো, এই যে এটা, এটা নাম হচ্ছে পিস্তাচিক লেবেল, এটা কি কন্টিনিউ দাগের বাইরে না ভিতরে? কন্টিনিউ দাগের বাইরে, বাইরে। তাহলে তাহলে এটা কারেজ জাতার অংশ নয়, নয় কারেজ। তারপর হচ্ছে মার্চা পিয়ে দি, এটা কারেজ জাতার ভিতরে না বাইরে? বাইরে, বাইরে। তাহলে মার্চা এটা কারেজ জাতার অংশ না। আমি যতটুকু কোশ্চেন করব শুধু ততটুকু আনসার দিবেন, এটা কারেজ জাতার অংশ নয়। ওকে, আচ্ছা এই যে দেখেন জেব্রা ক্রসিংটা, আত্রাভেরসামেন্তো পেদোনাল, এটা কি কারেজ জাতার উপর দিয়ে গেছে না? তাহলে এটা কারেজ জাতার অংশ। ঠিক তেমনি ভাবে সামনে দেখেন, আমরা একটু যাচ্ছি সামনে, দেখেন এটা হচ্ছে আত্রাভেরসামেন্তো চিকলা আবিলে, মানে ওইটা ছিল মানুষ পারাপার, আর এটা হচ্ছে সাইকেল পারাপার। এটা দেখেন তো কারেজ জাতার উপর দিয়ে গেছে কিনা? তাহলে এটা কিন্তু, এটা কিন্তু কিসের অংশ? কারেজ জাতার অংশ। ওকে, এই আত্রাভেরসামেন্তো পেদোনালে, মানে যেটা আমরা জেব্রা ক্রসিং বলি। ওকে, তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি হইলো আমি আপনাদেরকে বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে গল্প বলছিলাম দাদা, দাদার একাধিক সন্তান হইতে পারে, তার মানে দাদা সব সময় একটা, তার একাধিক সন্তান হইতে পারে, তার মানে রাস্তাটা সেন্স ইউনিকও হইতে পারে, রাস্তাটা দ্বিপদীয় সেন্স হইতে পারে। ওকে, কারেজ জাতা আপনার বাবা, হ্যাঁ আপনার বাবারও একাধিক সন্তান হইতে পারে, হ্যাঁ তাহলে কারেজ জাতা সেন্স ইউনিকও হইতে পারে, কারেজ জাতা দ্বিপদীয় সেন্স হইতে পারে। এবং আমরা দেখছি কোনগুলা কারেজ জাতার অংশ এবং কোনগুলা কারেজ জাতার অংশ নয়, ঠিক আছে? মুখস্থ করার কোনো দরকার নাই। এবার আসেন আমরা পড়বো কোর্সিয়া। কোর্সিয়া হয়েছে কি আপনি? কোর্সিয়া আপনি, তাহলে আপনি তো শুধু একা, তাই না? আপনি শুধু একা না, তাহলে কোর্সিয়া সেম্প্রে সেন্স উনিকো, কথাটা বুঝতে পারছেন? স্ত্রাদা মানে দাদা, ঠিক আছে, স্ত্রাদা মানে দাদা, তারপর হচ্ছে কারাজাতা মানে বাবা, কোর্সিয়া মানে আপনি নিজে, তার মানে আপনি নিজে তো একা, এই জন্য আপনাকে মনে রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কুইজ, কোর্সিয়া সেম্প্রে সেন্স উনিকো। ওকে, এবার বিভিন্ন ধরনের কোর্সিয়া আছে, হ্যাঁ আপনি একটা কোর্সিয়া দিয়ে, এই যে এটা একটা কোর্সিয়া, এটা একটা কোর্সিয়া, এটা একটা কোর্সিয়া, এটা একটা কোর্সিয়া, মানে ছোট ছোট যে গলিগুলো, হ্যাঁ ছোট ছোট গলিগুলোর নাম হচ্ছে কোর্সিয়া। ওকে, ইতালির যে সাধারণ নিয়ম, হ্যাঁ এই যে একটা কারেজ জাতা, একটু মনোযোগ সবাই, এখানে একটু গুরুত্বপূর্ণ আলোচনা, কারেজ জাতা, এটা একটা কারেজ জাতা। ইতালির যে সাধারণ নিয়ম, সাধারণ নিয়ম অনুযায়ী আপনাকে সেম্প্রে সব সময় ডান পাশে গাড়ি চালাইতে হবে। তাহলে এই এটা হচ্ছে ডান পাশের কোর্সিয়া, ডান পাশের কোর্সিয়া গাড়ি চালাইতে হবে। তাহলে আপনি যে কোর্সিয়া দিয়ে আপনি সব সময় গাড়ি চালানোর জন্য নির্ধারিত, সেই কোর্সিয়াটার নাম হচ্ছে কোর্সিয়া দি মার্চা নর্মালে বা কোর্সিয়া অর্ডিনারিয়া, মার্চা নর্মালে বা অর্ডিনারিয়া, এটা মুখস্থ করার দরকার নাই, পড়তে পড়তে আমাদের এক সময় এমনি মুখস্থ হয়ে যাবে। তারপরে আমরা যেটাকে বলি ওভারটেক করা, হ্যাঁ মনে করেন এখানে একটা কারের জাতার মধ্যে দুইটা কোর্সিয়া, একটা কোর্সিয়া এই যে আরেকটা কোর্সিয়া, তাহলে এটা হচ্ছে গিয়ে মার্চা নর্মালে, তো এই গাড়িটাকে যদি কেউ পিছন থেকে সরপাসারে করতে যায়, এই গাড়িটাকে পিছন থেকে সরপাসারে করতে চায়, যে কোর্সিয়াটা দিয়ে আমরা সরপাসারে করব,
সরপাসারে মানে ওভারটেক করব যেই কোর্সিয়াটা দিয়ে আমরা ওভারটেক করব সেই কোর্সিয়াটার নাম হচ্ছে কোর্সিয়াদি সরপাস সেই কোর্সিয়াটার নাম হচ্ছে কোর্সিয়াদি সরপাস ওকে এই কার্যজাতটা কিন্তু এই মুখী আর এই কার্যজাত এদিকে আসছে দেখেন যখন আপনি অপর পাশ থেকে যখন আপনি অপর পাশ থেকে আসতেছেন তখন ডান পাশ কিন্তু এটা হ্যাঁ তার মানে ডান পাশের কোর্সিয়া হচ্ছে এটা এটা নাম হচ্ছে কোর্সিয়াদি মার্চা একই কথা ঠিক আছে আবার এই গাড়িটাকে যেই রাসপুরসি এটা দিয়ে আপনি সরপাসারে করবেন এটা দিয়ে সরপাসারে করবেন এই কোর্সিয়াটার নাম হচ্ছে কোর্সিয়াদি সরপাস এই কোর্সিয়াটার নাম হচ্ছে কোর্সিয়াদি সরপাস আমাকে একটু বলবেন যে কোর্সিয়া মার্চার কোর্সিয়াদি সরপাস সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে কিনা বাবা আমি এবার আপনি নিচে সেমপ্রে কোর্সিয়া সেন্সো উনিকো ওকে আমরা আমরা যখন আউটোস্টাদের মধ্যে যাব হাইওয়ে রুটে যাব তখন এরকম একটা কোর্সিয়া দেখবেন এটা হচ্ছে দেখেন ডান পাশের কোর্সিয়া একবারে সবার ডান পাশে তারপরে সাদা কন্টিনিউ দাগের বাইরে একটা কোর্সিয়া থাকে যেটা নাম হচ্ছে কি কোর্সিয়া দি ইমার্জেন্সা আমরা যেই কোর্সিয়াটাকে মানে হতভাগা কোর্সিয়া নাম দিছি ঠিক আছে যে কোর্সিয়াটার নাম হচ্ছে হতভাগা কোর্সিয়া আপনাকে কোশ্চেনে মানে পরীক্ষার মধ্যে যতগুলা কোশ্চেন করবে যে এই কোর্সিয়াটা কি কারের জাতের অংশ কোর্সিয়া দি মার্চা কারের জাতের অংশ কোর্সিয়া দি সরপাস কারের জাতের অংশ কোর্সিয়া দি স্পেশাল ইচ্ছাতা কারের জাতের অংশ ঠিক আছে কোর্সিয়া দি এরকম যতগুলা কোশ্চেন করবে সবগুলাই কারের জাতের অংশ সি 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 শুধুমাত্র যখন আপনাকে বলবে কোর্সিয়া দি ইমার্জেন্সা কি কারের জাতের অংশ আপনি বলবেন নো 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 পেরকে কারণ এটা একটা হতভাগা কোর্সিয়া এটা হচ্ছে কারের জাতের বাইরের অংশ মনে থাকবে হতভাগা কোর্সিয়ার নাম কি দেখেন আপনি যদি এই কোর্সিয়াটা দিয়ে চলাচল করেন এই কোর্সিয়াটা ডান পাশেটা দিয়ে আপনি চলাচল করেন আপনি সুজাও যেতে পারবেন এবং ডান পাশেও যেতে পারবেন দেখেন ফ্রেচা ডানেও আছে সুজাও আছে আবার এই কোর্সিয়াটা দিয়ে যদি আপনি চলাচল করেন আপনি শুধুমাত্র সুজা যেতে পারবেন এটা হচ্ছে কি কোর্সিয়া দি স্পেশালিটি স্পেস বলতারে বলতারে করছেন দেখেন আপনি এই কোর্সিয়াতে গেলে আপনি কিন্তু ডান দিকে যেতে পারবেন না শরীফ ভাই এই কোর্সিয়া দিয়ে গেলে আপনি ডান দিকে যেতে পারতেছেন না বাট এই কোর্সিয়া দিয়ে গেলে কিন্তু আপনি ডান দিকে বলতারে করা মানে ঘোরা বলতারে করা মানে ঘোরা এই কোর্সিয়া দিয়ে গেলে আপনি যেতে পারতেছেন এটা হচ্ছে কোর্সিয়া দি স্পেশাল ইচ্ছা আপনি কি কোশ্চেন করতে পারে কোর্সিয়া দি স্পেশাল ইচ্ছা থেকে কারে জেতার অংশ আনসার আনসার কি হবে আমি আপনাকে বলেছি একটা মাত্র কোর্সিয়া কারে জেতার অংশ নয় কোর্সিয়া দি ইমার্জেন্সি আর পৃথিবীতে যত কুলা কোর্সিয়া সম্পর্কে আপনাকে পরীক্ষায় কোশ্চেন আসবে আপনি বলবেন সি 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 বেরো 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 তারপরে হাইওয়ে রুট গুলাতে ঢুকার জন্য হ্যাঁ যেমন আমরা আউটোস্ট্রাদা বা এক্সটোরপোর্টের প্রিন্সিপালে এই রুট গুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করবো আপাতত জেনে রাখেন দুইটা হাইওয়ে রুট আছে একটা আউটোস্ট্রাদা একটা হচ্ছে এক্সটোরপোর্টের প্রিন্সিপালে আউটোস্ট্রাদা যেটা হচ্ছে এফআই গাড়ি করতে হয় আপনাকে টাকা দিতে হয় টুল দিতে হয় যেটা এক্সটোরপোর্টের প্রিন্সিপালে যেখানে টুল দিতে হয় না তো এই দুইটা যে হাইওয়ে রুট আছে সেই হাইওয়ে রুট গুলোতে আপনি যখন প্রবেশ করবেন এন্ট্রারে করবেন প্রবেশ করা মানে এন্ট্রারে করা যখন আপনি এন্ট্রি করবেন তখন একটা স্পেশাল কোর্সিয়ার মাধ্যমে এন্ট্রি করতে হয় সেটা নাম হচ্ছে কোর্সিয়াদি আচেলেরাসিওনে কোর্সিয়াদি আচেলেরাসিওনে কোন ধরনের মুখস্থ দরকার নাই আমরা সামনে অনেকবার করবো মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ নিজে নিজে তারপরে যেই কোর্সিয়া দিয়া ওই রাস্তা থেকে বের হয়ে যাবো আউটোস্ট্রাদা অথবা এক্সটোরপোর্টের প্রিন্সিপালে থেকে সেই কোর্সিয়াটার নাম কোর্সিয়াদি বিচেলেরাসিওনে উপরে দেওয়া আছে যেটা দিয়ে ঢুকবেন এন্ট্রারে করবেন প্রবেশ করবেন আচেলেরাসিওনে যেটা দিয়ে বের হয়ে যাবেন এক্সিট করবেন উশিরে করবেন সেটা নাম হচ্ছে কোর্সিয়াদি ডিচেলেরাসিওনে আপনাকে উশিরে করে যে কোর্সিয়াদি আচেলেরাসিওনে কি কারের জাতার অংশ উত্তর জি জি ব্রাভি 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 ওকে আমরা সেম ব্রাভো সেম প্রেনো জি জি আমরা যখন আউটোস্ট্রাদা এবং এক্সট্রা উরবানা প্রিন্সিপালে মানে হাইওয়ে রোডের পাশে দেখি যে বার আছে রেস্টুরেন্ট আছে বা হচ্ছে তেলের পাম্প আছে এই যে এগুলাকে বলে আরিয়াদি সার্ভিসিও হ্যাঁ হাইওয়ে রোডের পাশে যেগুলো থাকে আপনি যখন ওই রাস্তা থেকে মেইন রাস্তা থেকে বের হয়ে আরিয়াদি সার্ভিসিওতে যাবেন দেখেন আমরা কি করতেছি বের হয়ে যেতেছি বের কোনটা দিয়ে হবো
আবার যখন ওই আরিয়া দিশা বিশ্ব থেকে আপনি ওইখান থেকে মনে করেন ফুয়েল নিলেন, নেওয়ার পর আবার বের হয়ে আবার নতুন করে পুনরায় রিএন্ট্রারে করলেন কারেন্ট জেতার মধ্যে রিএন্ট্রারে, সেটা আবার কি দিয়ে করতে হবে? যেমন দেখেন এখানে লেখা আছে বাস, মানে বুস আর কি, হ্যাঁ বুস, এটা ট্যাক্সির জন্য হইতে পারে, তো কিছু গাড়ির জন্য সংরক্ষিত বা রিজার্ভ কুরসিয়া হইতে পারে। ওকে, তারপরে বিভিন্ন কুরসিয়াতে আপনাকে গাড়িকে নিষেধ করতে পারে যে এই গাড়িগুলো চলতে পারবে না। হ্যাঁ দেখেন এখানে কয়টা কুরসিয়া, কুরসিয়া মানে কি আপনি নিজে, তাই না? কুরসিয়া মানে আপনি নিজে না, কুরসিয়া সেম্পরে সেন্স উনিকো। ওকে ওকে, তারপর দেখেন এখানে কয়টা কুরসিয়া, দুইটা কুরসিয়া, এখানে তীর দিয়ে কাটতেলি আমাদেরকে সিগন্যাল দিয়ে দিছে, আবার এখানে আমরা দেখতেছি এটা একটা কুরসিয়া, এটা একটা কুরসিয়া। দেখেন ডান পাশের কুরসিয়ার মধ্যে কোনো কিছু নাই, শুধুমাত্র একটা তীর দেওয়া আছে, কিন্তু বাম পাশের কুরসিটার মধ্যে দেখেন একটা গুল দাগের ভিতরে, একটা লাল গুল দাগের ভিতরে একটা মালবাহী গাড়ি দেখা যাচ্ছে, একটা মালবাহী গাড়ি দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা ওইদিকে যাচ্ছি, এটা বিবিএ তো সিগন্যাল, আমরা ওইদিকে যাচ্ছি না, বাট আপনাদেরকে বলি এটা দিয়া 3.5 টনের বেশি মালবাহী গাড়িকে চলাচল করতে নিষেধ করে। তার মানে আমরা শুধু এতটুকু জানি কুরসিয়াটা রাস্তার যে প্রপ্রেটারিও আছে, রাস্তার যে মালিক আছে, সেই ইচ্ছা করলে রাস্তার একটা কুরসিয়াকে কি করে দিতে পারে, বন্ধ করতে পারে। আমি কিন্তু ভাই ক্লাসটা শেষ করে দিব, সবাই মিউটে থাকেন। রাস্তার যে প্রপ্রেটারিও আছে, রাস্তার যে মালিক আছে, সেই ইচ্ছা করলে একটা কুরসিয়াতে কিছু মানে নির্দিষ্ট গাড়িকে চলাচল নিষেধ করতে পারে। ওকে, আবার রাস্তা প্রপ্রেটারিও কি করতে পারে, বিভিন্ন কুরসিয়ার জন্য গতিটাকে নির্ধারণ করে দিতে পারে। ওকে দেখেন আমরা কিন্তু গল্পটা শেষ করব, এখানে কয়টা কুরসি আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, ঠিক আছে। দেখেন এই যে ডান পাশের কুরসিয়া, সবার ডানে যে কুরসিটা, এটা হচ্ছে কুরসিয়া দি মার্চা নরমালে, এবং এই দুইটা মিনিমাম 60 কিলোমিটার গতিতে চলতে হবে, আর লাস্টেরটা দিয়ে যেটা চলবেন মিনিমাম 90 কিলোমিটার গতিতে চলতে হবে। তাহলে রাস্তার মালিক কি করতে পারে, একটা কুরসিয়ার জন্য গতিটাকে নির্ধারণ করে দিতে পারে, সর্বনিম্ন গতি, আবার রাস্তার মালিক সর্বোচ্চ গতিও নির্ধারণ করে দিতে পারে। দেখেন এই যে এখানে তিনটা কুরসিয়া, 1, 2, 3 দেওয়া আছে, প্রথম কুরসিয়া দিয়ে আপনি 50 এর উপরে চলতে পারবেন না, দ্বিতীয় কুরসি দিয়ে 80 এর উপরে চলতে পারবেন না, তৃতীয় কুরসিয়া দিয়ে হচ্ছে 110 এর উপরে চলতে পারবেন না। ওকে, তারপর আমি একটু আগে যেটা বলছিলাম যে কুরসিয়া সেম প্রেসেন্স উনিক, দেখেন একই কুরসিয়াতে দুইটা গাড়ি, দুইটা মোটরসাইকেল স্লিম, তাই না? তারপরেও পাশাপাশি চলাচল করা নিষেধ, আফিয়ান কাতো, এটা কুইজে আসতে পারে, আপনাকে বলতে পারে শহরের ভিতরে দুইটা মোটরসাইকেল আফিয়ান কাতো চলাচল করতে পারবে একই কুরসিয়াতে, উত্তর কি হবে? কারণ হচ্ছে কুরসিয়া হচ্ছে আপনি নিজে, তাই না? তার মানে কুরসিয়া সেম্পরে সেম্পরে উনিকো। ওকে ওকে, এবার আমি গল্পটাকে শেষ করবো, আমি এতক্ষণ যা বুঝাইছি এবার আমি গল্পটাকে শেষ করব। আমি এতক্ষণ যা বর্ণনা করছি এটা শর্ট হ্যান্ড এখানে দেওয়া আছে, আমি এতক্ষণ যা বর্ণনা করছি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। মালিক ভাই আমরা এখন সামারি, ভাই এখন কোনো কথা বলা যাবে না প্লিজ, আমরা সামারিটা আলোচনা করব, যে তিনটা টপিকস নিয়ে আমরা পড়াশোনা করছি, শ্রাদা, কারেজাতা এবং কুরসিয়া। আপনাদেরকে সুন্দর করে একটা এখানে পিডিএফ দেওয়া আছে,
কারণ আমরা জানি যে কোনো জিনিস আমরা পড়ার স্বার্থে আমরা যখন একটা টেবিল আকারে পড়ব সেটা আমাদের মনে থাকে বেশি। এবার আপনাদেরকে আবার আমি গল্পটা বলি, দেখেন গল্পটা মিলাবেন। আপনার দাদা মানে স্ত্রাদা মানে দাদা, দাদার একাধিক সন্তান থাকতে পারে, তার মানে স্ত্রাদা সেন্সু উনিকো, একটা সন্তানও থাকতে পারে একাধিকও থাকতে পারে, স্ত্রাদা সেন্সু উনিকো হইতে পারে, দুপিও সেন্সো মানে দ্বিমুখীও হইতে পারে। নেক্সট, তারপর দাদার ঘরে সন্তান আপনার বাবা, হ্যাঁ আপনার বাবারও একাধিক সন্তান হইতে পারে, আবার একটা সন্তান হইতে পারে, তার মানে কারেজ্জাতা সেন্সু উনিকো হইতে পারে, দুপিও সেন্সো হইতে পারে। এবার আসেন আপনি, আপনি দয়া করে ভাই, তার মানে কি করছিয়া সেম্পলে সেন্সো উনিকো, ওকে দেখেন স্ত্রাদা, স্ত্রাদার সঙ্গে আমি প্রথমে আপনাদের কি বলছিলাম, মানুষ প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য বা সিরকুলাসিওনে হুইজে উশেন কথাটা থাকে, সিরকুলাসিওনে, সিরকুলাসিওনের উদ্দেশ্যে তৈরি সবটুকু এলাকাকে স্ত্রাদা বলি, এটা আমরা অলরেডি সংজ্ঞায় বলছি। তারপরে এসসেরে হতে পারে সেন্সু উনিকো মানে একমুখী, তারপরে স্ত্রাদার অংশ কি, আমরা স্ত্রাদার মধ্যে দেখছি বাঙ্কিনা মার্চা পিয়ে দীপিস্তা চিকলা বিলে কারের যাতা কোরসিয়া ইমার্জেন্স কোরসিয়া ইমার্জেন্স পিয়া সোনা দিস অস্তা, মানে আপনাকে যাই বলবে আপনার মুখস্থ রাখার দরকার নেই, আপনাকে বলবে যে নিচে দেখেন সুন্দর করে লেখেছে স্পার্টি ট্রাফিক, যে মাঝখানে যে ওয়ালটার কথা বলছি, যে ওয়ালের কারণে যে বাধার কারণে আপনি রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন না, যে বাধার কারণে আপনি রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন না, সেই বাধাটার নাম স্পার্টি ট্রাফিক, স্পার্টি ট্রাফিকো, স্পার্টি ট্রাফিকো যদি মনে না থাকে এভাবে করবেন স্পার্টি ট্রাফিকো, ঠিক আছে সবাই, সবাই হচ্ছে মিউট থেকেই চেষ্টা করেন আমার সাথে, স্পার্টি ট্রাফিকো, যদি একটা রাস্তার মধ্যে স্পার্টি ট্রাফিকো না থাকে তাহলে রাস্তার মধ্যে কারের যাতে একটা হবে, আর যদি স্পার্টি ট্রাফিকো থাকে তাহলে কারের যাতেটা রাস্তাটা বিভক্তি হইয়া বিভক্ত হইয়া কারের যাতে রূপান্তরিত হবে। এবার আমরা রাস্তার দুই পাশের কন্টিনিউ সাদা স্ত্রীষের মাঝখানের অংশটুকু আমরা ছবিতে দেখাইছি, হ্যাঁ যেটা যে অংশটুকু সাধারণত গাড়ি চলাচলের জন্য ব্যবহৃত হয় সেটার নাম হচ্ছে কারের জাতা। তারপরে আমরা বলছি কারের জাতা মানে আপনার বাবা, আপনার বাবার সন্তান একটাও হইতে পারে একাধিকও হইতে পারে, তাহলে পয়েসেরে সেন্সু উনিকো একমুখী হইতে পারে কারের জাতা, এ দুপিও সেন্সো এবং দুমুখী হইতে পারে। তো আমরা বলছি একটা মাত্র কুরসিয়া কারের জাতার অংশ নয়, যেটাকে আমি হতভাগা কোরসিয়া বলছি, কোরসিয়াটার নাম কি, কোরসিয়া দি ইমার্জেন্সা, ইমার্জেন্সা ব্রাভিসিমা, ওকে। তারপর আত্রাভার্স সেভেন্টি পেদোনালি কোনটা, জেব্রা ক্রসিং, কার জেতার অংশ কি অংশ না, জি কার জেতার অংশ, ওকে। তারপর আত্রাভার্স সেভেন্টি পেদোনালে কার জেতার অংশ, চিকলা বিলে কার জেতার অংশ। এখানেও একটা সাইড নোট আছে, স্ত্রীষে কন্টিনিউ হয়ে অথবা স্ত্রীষে ডিসকন্টিনিউ হয়ে দ্বারা কারের জাতাকে ভাগ করা যায় না, আপনি স্ত্রীষে সরি কারের জাতাকে ভাগ করে কুরসিয়াতে রূপান্তরিত করা হয়। স্ত্রীষে কন্টিনিউ আমরা দেখি সাদা দাগ কন্টিনিউ অথবা সাদা ডট ডট লাইন দিয়া কারের জাতাকে ভাগ করে ছোট ছোট গলিতে পরিণত করে, মানে আপনার আপনার বাবার সন্তান একাধিক হইতে পারে, তাই না, ওকে। তারপরে হচ্ছে কি কুরসিয়া, যেটা আপনি নিজে, আপনি নিজে কি, আপনি নিজে শুধু একমুখী, আপনি নিজে শুধু একমুখী, তাই না, টেম্পরে একমুখী, ওকে। তারপরে কারের যাতার গলিগুলোকে কোরসিয়া বলে, যে ছোট ছোট যে গলিগুলো আছে সেটা নাম হচ্ছে কোরসিয়া, এবং সব সময় এক মানে ফিলা গাড়ি চলাচলের অনুমতি আছে, আপনি সেখানে এক ফিলা গাড়ি চলতে পারবেন, শুধু যদি যাইতে থাকে তাহলে শুধু যাইতে থাকবে, আর যদি আসতে থাকে তাহলে শুধু আসতে পারবে, সেম্পরে এক ফিলা, দুইটা মোটর সাইকেল হইলেও পাশাপাশি আফিয়াঙ্কাতি দুয়ে ফিলা চলাচল করা যাবে আমরা ছবিতে, তাই না, যাই হোক এগুলো আপনাকে কোশ্চেন করবে না, বলবে না আপনাকে কয়টা কুরসিয়ার নাম বলো, এরকম বলবে না,
ওকে কোর্সিয়া সব সময় একমুখী সাইড নোট কোর্সিয়া সব সময় একমুখী এই এতটুকু পড়াশোনা আজকে আমরা করছি যে আগে ফাউন্ডেশনটাকে ঠিক করবেন ঠিক আছে একটা বিল্ডিং বানালেন 10 তলা যদি ফাউন্ডেশনটা ঠিক না হয় তাহলে তো রানা প্লাজার মতো দুশ্চে পড়বে তাই না ওকে আপনাদেরকে ফাউন্ডেশনটা ঠিক করেন হ্যাঁ মানে আমার কাজ হচ্ছে কি জানেন আমার কাজ হচ্ছে আপনাকে পাতেনটা নেশা ধরায় দিব ঠিক আছে আমার কাজ হচ্ছে আপনাকে পাতেনটা এমন ভাবে শিখাবো আপনি আরেকজনকে শিখাবেন ওকে আমরা গ্রুপ পোনো স্ট্রাদা গ্রুপ পোনো আপনারা খুব মনোযোগের সাথে মনোযোগ আপনারা কি শিখছেন আমি এখন প্রমাণ চাই La circolazione dei soli autoveicoli e motocicli. La strada è riservata. La strada è riservata. La strada è riservata. Alla circolazione. Cholacholer giorno. Circolazione. Cholacholer giorno. Dei soli autoveicoli e motocicli. Volta se la strada. Alzo. Matro. Cholacholer. Cotabola zamena mascari. Tomis vai. রাস্তাটা সংরক্ষিত চলাচলের জন্য শুধুমাত্র অটো ভেহিকলি আর মোটরসাইকেল আমরা সংজ্ঞাতে পড়ছিলাম রাস্তা মানুষ প্রাণী এবং যে কোনো গাড়ি চলাচলের জন্য তাহলে আমাদের ফালসো ফালসো ভাই সবাই বলার দরকার নাই আগে আগে আমরা লিসেন করে নেই পরে বলি ঠিক আছে ওকে কি আগে বললে কেমনে কি হবে কিউ আনসার করবেন না কিউ আনসার করবেন না লা স্ট্রাদা রাস্তাটি আমি যা বলি শুধু মনোযোগ দিকে শুনেন লা স্ট্রাদা রাস্তাটি পো কমপ্রেন্ডেরে মানে অন্তর্ভুক্ত করতে পারে যোগ করতে পারে অংশ হিসেবে নেয় যা বলেন তাই লে পিস্তে চিকলা বিলি গুলো কারেন রাস্তা মানে অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয় কি হবে আমরা জানি যা কিছু আছে আপনাকে কোশ্চেন যদি করে যে ভাই এটা কি ভাই আওয়াজ করা যাবে না যদি আপনাকে বলে এটা কি হ্যাঁ মানে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি মানে আপনাকে বললো রাস্তার যে কোনো জিনিস দেখায় আপনাকে বললো এটা কি আপনি বলবেন হ্যাঁ আবার আপনাকে মগ দেয় মগ দিয়ে দেখেন আপনি বললেন রাস্তা ওকে বেরো La strada può essere suddivisa in carreggiate. La strada può essere suddivisa. Rastata bibokto hoite pare in carreggiata. Carreggiata è rastata bibokto hoite pare. Amra ektu chobi ta ektu dekhbo abar. দেখেন আমি আপনাদেরকে এটা দেখাইছিলাম যে রাস্তাটা কারের জাতায় বিভক্ত হইতে পারে দেখেন এতটুকু অংশ একটা কারের জাতা এতটুকু অংশ একটা কারের জাতা মাঝখানে যখন স্পার্টি ট্রাফিকও দেয় তখনই রাস্তাটা কারের জাতায় বিভক্ত হয়ে যায় কারের জাতায় রূপান্তরিত হয়ে যায় তার মানে বলতেছে এখানে লা স্ট্রাদা পো এসসেরে সুদ্ডিভিজা মানে ডিভাইডেড হওয়া বিভক্ত হওয়া রাস্তাটি ডিভাইডেড হইতে পারে ইন কারের জাতা রাস্তাটি কারের জাতায় ডিভাইডেড হইতে পারে কি হবে বেরো বেরো La strada è normalmente riservata alla circolazione dei soli veicoli e animali. La strada è normalmente rastati normali. La strada è normalmente riservata. Rastati normali sono rocchito. Alla circolazione. চলাচলের জন্য সলি বেইকুলি এ অ্যানিমালি বেইকুলি মানে গাড়ি সলি মানে শুধুমাত্র গাড়ি এবং অ্যানিমালি বলতেছে রাস্তাটা সাধারণত সংরক্ষিত কার জন্য শুধুমাত্র গাড়ি এবং শুধুমাত্র অ্যানিমালি প্রাণী নো 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 আমরা কি শিখছি রাস্তাটি মানুষ প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য নির্ধারিত এখানে শুধুমাত্র গাড়ি আর অ্যানিমালি বলছে মানুষের কথা বলা নেই ওতে ফালসো La strada è qualsiasi area asfaltata, limitata lateralmente dagli attraversamenti pedonali. Ok. La strada è rastati hoi qualsiasi area asfaltata. Mani rasta di ochiga pis dalla jekuno onsho ochiga rasta. Pis dalla qualsiasi mani jekuno. Pis dalla jekuno onsho. Limitata lateralmente. Limitata mani shimito kore lateralmente mani pashe. Lateralmente mani pashe. Dagli attraversamenti pedonali. বলতেছে
attraversamenti pedonali dara rastati ke pashe simito kore ami apnader ke jodi dekhai dekhen attraversamenti pedonali kothay এই যে দেখেন আত্রাবর্সমেন্টি পেদনালি কোথায় রাস্তার উপর দিয়ে যায় রাস্তার উপর দিয়ে যায় আর এই কুইজটাতে বলতাছে যে মানে স্ট্রাদা হচ্ছে গিয়া যে কোন একটা অ্যাসফল্টেড এরিয়া যেটা হচ্ছে গিয়া আপনার রাস্তাকে পাশে সীমিত করে অতএব এটাও ফলস La strada non comprende le banchine La strada রাস্তাটি non comprende comprende শব্দের অন্তর্ভুক্ত করে আমরা আগে আরেকবার পড়ছি comprende শব্দের অর্থ অন্তর্ভুক্ত করা আগে আরেকবার করছি non comprende অন্তর্ভুক্ত করে না le banchine বলতেছে রাস্তাটি banchine-কে অন্তর্ভুক্ত করে না আমি আপনাদেরকে বলছিলাম কোনো কিছু দিয়া যদি বলে যে রাস্তার অংশ না তাইলে ফালসু আর কোনো কিছু দিয়া যদি বলে রাস্তার অংশ তাইলে বেরো এখানে যেহেতু বলছে banchine-টা রাস্তাকে অন্তর্ভুক্ত করে না ফালসু La strada può essere a doppio senso di circolazione La strada রাস্তাটি può essere hote pare a doppio senso di circolazione rasta ti hote pare dimukhi rasta ami bolchilam strada mane dada thik ache mane dadar sontane ekto thakte pare ekadiko thakte pare rasta ti senso uniko hote pare doppio senso hote pare ote bero la strada può essere a senso unico di circolazione ok la strada può essere hote pare può essere hote pare shobdo ta onek bar use hobe può essere hote pare a senso unico ekmukhi circolazione ekmukhi cholachaler jonno hote pare ami bolchilam dadar sontane ektao thakte pare ekta diko thakte pare bero la strada non comprende i marciapiedi boltase la strada non comprende ontorbukto kore na i marciapiedi ami bolchi je rasta somporko ontorbukto kore na bollei falso marciapiedi obosshoi rastar ongsho jeito bolche non comprende ontorbukto kore na marciapiedi ke otey falso La strada è aperta alla circolazione dei pedoni, degli animali e dei veicoli. La strada è aperta, rastata khula hoy alla circolazione cholacholer jonno dei pedoni, potocari, animali, prani e dei veicoli ebong gari. Tar mani rasta ti upon kora hoyeche keno? Ami amra shongkhate prothomei bolchi je rasta ti manush, prani ebong je kono dhoroner gari cholacholer jonno nirdharito. That's why it's true. ওকে এবার আমরা স্ট্রাদার কুইজগুলো শেষ মানে পরীক্ষায় স্ট্রাদা সম্পর্কে যে কুইজ আসবে সেগুলো রেখে আমরা মানে কি শেষ করে ফেলাইছি ওকে এবার আমরা গ্রুপ পর দুইয়ে ঢুকব কারেজাতা মানে কি রাস্তার দুই পাশের মাঝখানের গুলো নয় রাস্তার দুই পাশের একবারে দুই প্রান্তের কন্টিনিউ সাদা দাগের মাঝখানে যতটুকু অংশ সেটাকে কারেজাতা বলে মানে আপনার মানে বাবা ঠিক আছে বাবার সন্তান একটা হইতে পারে একাধিক হইতে পারে কারেজাতার সেন্স উনিকও হইতে পারে দুপিও সেন্স হইতে পারে ঠিক আছে একটা কারেজাতার মধ্যে 10টা কুরসিও থাকতে পারে মানে কথার কথা আমি বললাম La carreggiata può essere a senso unico di circolazione La carreggiata carreggiata T può essere হতে পারে a senso unico একমুখী di circolazione অলরেডি 7 বার করছি circolazione তার মানে রাস্তাটি হতে পারে একমুখী চলাচলের জন্য vero La carreggiata è la parte della strada destinata normalmente alla circolazione dei veicoli. Ok. La carreggiata è la parte della strada. Carreggiata হচ্ছে কি? রাস্তার একটা part, রাস্তার একটা অংশ. La carreggiata already দুইবার পড়ছি. এক নম্বরে পড়ছি la carreggiata, দুই নম্বরে পড়তেছি la carreggiata. মানে একই শব্দ ভাই এতবার ইউজ হবে. মানে আপনি কি পাতেনটা পড়বেন? পাতেনটা আপনাকে পড়বে, তাই না? È la parte della strada rastare che onso destinata jeta nirdharito normalmente normali sadharonto alla circolazione dei veicoli tar mane carreggiata ti normali gari cholachole jonno kotha ta bero normali gari cholachole jonno la carreggiata è destinata alla sosta degli autocarri la carreggiata è destinata carreggiata ti nirdharito alla sosta dei autocarri বলতেছে কারেজাতাটা সস্তারে করার জন্য নির্ধারিত ট্রাক আরে ভাই কারেজাতার সস্তারে করার জন্য নির্ধারিত নয় কারেজাতাটা নির্ধারিত নরমালি গাড়ি চলাচলের জন্য আউতুকারি মানে ট্রাক যেটাকে আমরা ট্রাক বলি সেটাকে আউতুকারি বলে অতএব ফেলসো সস্তারে করা মানে পার্কিং করা সস্তারে করা মানে পার্কিং করা
La carreggiata non comprende i marciapiedi. La carreggiata, carreggiata ti non comprende, antarbukto kore na i marciapiedi, marciapiedi ke antarbukto kore na je eta hocche marciapiedi. Ar amra jani shada dager porer baire ongsho hocche marciapiedi. Otoib kotha kintu shotti. Non comprende marciapiedi, mane carreggiata ti marciapiedi ke antarbukto kore na. Non comprende kotha ta mone hoy char bar korchi. Non comprende. Comprende mani antarbukto kora non lagai dile kore na. La carreggiata può essere a doppio senso di circolazione. Ok, in voce la mappa babar shontane ekta hoite pare, duite hoite mane ekadik hoite pare. Tar mane carreggiata può essere a doppio senso di circolazione. Carreggiata ti hote pare dimukhi cholacholer jonno. Vero? Ekmukhi hoite pare dimukhi hoite pare. La carreggiata è destinata soltanto alla circolazione di carri a trazione animale. La carreggiata, carreggiata ti è destinata, nirdharito, destinata shabdota na hole tin char bar korchi. Destinata, nirdharito, soltanto shudu, solo o shudu, soltanto o shudu, duita orthoi shudu. Alla circolazione, cholacholer jonno, di carri a trazione animali. Carri a trazione, prani dara tanagari. Carri mani gari, trazione animale, prani dara tanagari. বলতেছে কারেজাতার মধ্যে শুধু প্রাণী দ্বারা টানা গাড়ি চলবে ঠিক আছে ভাই আদিম যুগে চলে যাবেন ঠিক আছে কোন যে কোন গাড়ি টাড়ি ছিল না আরে ভাই আদিম যুগের কথা এই যুগে এই যুগে আইলে মানে আয়শা বলে বললে চলবে না যে তো আদিম যুগের কাহিনী এখানে চলবে না শুধুমাত্র গাড়ি প্রাণী দ্বারা টানির জন্য গাড়ির জন্য না কারেজাতার নরমালি গাড়ি চলাচলের জন্য তে ফালসো La carreggiata non comprende le piste ciclabili. Carreggiata non comprende, antarbukto kore na le piste ciclabili. Amra দেখছি পিস্তা চেকলেবেলি কারেজাতার বাহিরে পিস্তে চিকলাবিলি মানে সাইকেল চলাচলের যে নির্ধারিত রাস্তা সেটা কারেজাতার বাহিরে নন কমপ্রেন্ডে বলার কারণে বেরো La carreggiata comprende le piazzole di sosta. Questa carreggiatata comprende core antarbukto core piazzola di sosta. Na piazzola di sosta carreggiata che carreggiata antarbukto core na ekhane bolche kon comprende. Piazzola di sosta hocche carreggiatar baire ongsho. Ami apnaderke dekhai piazzola di sosta kunta. দেখেন এই যে এটা হচ্ছে পিয়াচলা দি সস্তা আপনারা যখন এক্সট্রোবরা প্রিন্সিপালেতে যান হাইওয়ে রুটে যান দেখেন একটু পরে পরে দেখবেন যে এরকম বর্ধিত অংশ থাকে যেখানে হচ্ছে কি আপনি ক্লান্ত হয়ে গেলেন বা আপনার কোনো প্রবলেম হলো সেখানে আপনি গাড়িটাকে সস্তারি করতে পারবেন অতএব এখানে যেহেতু বসে কারের জাতার অংশ কমপ্রেন্ডে অতএব ফালসো La carreggiata è destinata alla sosta di emergenza. Quando sta carreggiata c'è destinata, arekbar destinata asche, destinata nirdharito, destinata nirdharito, destinata nirdharito, pore alla sosta di emergenza. Quando sta carreggiata ta shudhumatro emergency sosta er jonno nirdharito. No, falso. La carreggiata può essere suddivisa in corsie. Quando sta carreggiata può essere suddivisa, mani bibokto hoa suddivisa, bibokto hoa suddivisa, bibokto hoa, può essere mani hote pare in corsia. মানে কারেজাতাটি কুরসিয়াতে বিভক্ত হইতে পারে দেখেন এটা হচ্ছে একটা কারেজাতা এটা একটা কারেজাতা তাহলে এই কারেজাতা এখানে একটা কুরসিয়া এখানে একটা কুরসিয়া ছোট ছোট অংশগুলো কুরসিয়া তার মানে কি কারেজাতাটা কুরসিয়ায় বিভক্ত হইতে পারে বেরো La carreggiata è la traccia lasciata dalle ruote dei veicoli sulle strade innevate. Ok. Itto monojo. La carreggiata è la traccia কারেজাতা হচ্ছে কি এমন একটা ট্র্যাক যেটা লাস্টাতে দেলা রোতে যেটা চাকা রাইখা গেছে চাকা যেটা রাইখা গেছে দেই ভেহিকুলি গাড়ির গাড়ির চাকা যেটা রেখে গেছে এমন একটা ট্র্যাক সুললে স্ট্রাদ ইন্নে বাতা মানে ইন্নে বাতা রাস্তা তুষার আচ্ছন্ন রাস্তার মধ্যে আচ্ছা মনে করেন আপনি একটা বরফ আচ্ছন্ন রাস্তার মধ্যে গাড়ি চালাচ্ছেন এখন ওইটার মধ্যে চাকা চলার কারণে যে একটা দাগ পড়লো এখানে যে একটা দাগ পড়লো হ্যাঁ দুই পাশে চাকা চললে একটা দাগ পড়লো বলতেছে এটার নাম হচ্ছে কারেজাতা নো আমরা কারে যত সংজ্ঞা জানি কি রাস্তার দুই পাশের কন্টিনিউ সাদা দাগের মাঝখানের যে অংশটুকু সেটার নাম কারে জাতা অতএব ফালসো না আমি আপনাদেরকে ভালোবাসা দিচ্ছি সেই ভালোবাসাটা নেন ঠিক আছে আমার আমার ভালোবাসাটারে ফালাই দিয়েন না হ্যাঁ আমার হৃদয়টারে টুকরো টুকরো করে দিয়েন না ঠিক আছে Fanno parte della carreggiata le banchine. Fanno parte della carreggiata. Fanno parte della carreggiata. Orto c'è carreggiatar ongsho. E kotada aro onek bar korbo. Fanno parte della carreggiata. Carreggiatar ongsho le banchine. Banchine ki carreggiatar ongsho? No. No.
দুই পাশে সাদা দাগের মাঝখানের অংশের নাম হচ্ছে কারেজ্জাতা অতএব ফালসো fanno parte della carreggiata gli attraversamenti ciclabili fanno parte della carreggiata মানে কি কারেজ্জাতার অংশ অলরেডি দুইবার পড়ছি li attraversamenti ciclabili attraversamenti ciclabili কোনটা রাস্তার উপর দিয়ে যেটা পার হয়ে যায় এরকম আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পিস্তা ciclabile যেটা আলাদা রাস্তা আর attraversamenti ciclabili কোনটা এটা হচ্ছে আত্রাভার্সামেন্টি চিক্লাবিলে আত্রাভার্সামেন্টি শব্দ হচ্ছে পারাপার আত্রাভার্সামেন্টি শব্দের অর্থ পারাপার আত্রাভার্সামেন্টি শব্দের অর্থ পারাপার তাহলে ফান্নো পার্তে দেলা কারেজ্জাতা কারেজ্জাতার অংশ লি আত্রাভার্সামেন্টি চিক্লাবিলে বেরো ফান্নো পার্তে দেলা কারেজ্জাতা লে কর্সিয়ে দি সরপাসো ফান্নো পার্তে দেলা কারেজ্জাতা কারেজ্জাতার অংশ লে কর্সিয়ে দি সরপাসো আমরা কি জানি সকল কুরসিয়া গুলোই কারেজ্জাতার অংশ কে সারা জি বেরো কে সারা ইমার্জেন্সি কুরসিয়া তার মানে এটা বেরো fanno parte della carreggiata le corsie di emergenza delle autostrade এই যে আইসা পড়ছে হতবাকা fanno parte della carreggiata carreggiata roncio le corsie di emergenza emergency corsia delle autostrada autostrada di emergency corsia ase seta carreggiata roncio mai ne nibo ki amra no falsa falso fanno parte della carreggiata gli attraversamenti pedonali fanno parte della carreggiata carreggiata roncio li attraversamenti pedonali chi মানুষ পারাপার আত্রাভার্সামেন্টি শব্দের অর্থ হচ্ছে পারাপার যেটা জেব্রা ক্রসিং সেটা হচ্ছে আত্রাভার্সামেন্টি পেদোনালি তাহলে কারেজ্জাতার অংশ কি হবে বেরো fanno parte della carreggiata le corsie di marcia fanno parte della carreggiata carreggiatar অংশ le corsie di marcia কোনো ধরনের সন্দেহ সারাই দুব্বিও সারাই বেরো বেরো একটা মাত্র কুরসিয়া কারেজ্জাতার অংশ নয় সেটা হচ্ছে কুরসিয়া দি ইমার্জেন্সা fanno parte della carreggiata i marciapiedi marciapiedi কারেজ্জাতার অংশ কি হবে falso falso ওকে এই হচ্ছে আজকে আমাদের লেসন আমরা এই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে দিব আপনারা ওইখান থেকে রিপিট করে নিতে পারবেন সেকেন্ড টাইম কবে ক্লাস